সাবস্ক্রাইব করুন টেকনিক্স এভরি চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রথমত ধন্যবাদ দিয়ে নিচ্ছি আমার এই ভিডিওতে জাস্ট একটি ক্লিক করার জন্য। যদি আপনার বাসায় একটা এয়ার কন্ডিশনার সেট আপ করার চিন্তাভাবনা করেন এবং এই এয়ার কন্ডিশনার নিয়ে আপনার মনে অনেকগুলো প্রশ্ন জাগছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জি বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাকে জানাবো কীভাবে একটা এয়ার কন্ডিশনার কাজ করে এবং একটা এয়ার কন্ডিশনার সেট আপ করার জন্য কী কী ক্যালকুলেশনের প্রয়োজন হবে, কিংবা একটা এয়ার কন্ডিশনার ব্যবহারের জন্য আপনাকে কী পরিমাণ বিদ্যুৎ খরচ বহন করতে হবে। সো করতেও যাবেন না, দেখতে থাকুন টেকনিক্স এর ভিডিও। আমি হাসান আছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। এয়ার কন্ডিশনার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে উইন্ডো এয়ার কন্ডিশনার আর একটা হচ্ছে স্প্লিট এয়ার কন্ডিশনার। উইন্ডো এয়ার কন্ডিশনারের সবগুলো এয়ার কন্ডিশনারের অংশ একসাথে সংযুক্ত থাকে এবং স্প্লিট এয়ার কন্ডিশনার মানে হচ্ছে সম্পূর্ণ এয়ার কন্ডিশনারটিকে দুটি অংশে বিভক্ত করে দেওয়া হয়। উইন্ডো এয়ার কন্ডিশনার সাধারণত এখন বর্তমানে ব্যবহৃত হয় না, যেহেতু স্প্লিট এয়ার কন্ডিশনার বর্তমানে বেশি ব্যবহৃত করা হয়। সো এই জন্য স্প্লিট এয়ার কন্ডিশনার দিয়ে আপনাদেরকে বোঝাবো কীভাবে একটা এয়ার কন্ডিশনার কাজ করে। সো একটা এয়ার কন্ডিশনার কীভাবে কাজ করে সেই জন্য আপনাকে প্রথমে জানতে হবে, একটা এয়ার কন্ডিশনারের দুটি অংশ আছে। দুটি অংশের মধ্যে একটি হচ্ছে ইভাপোরেটর অংশ, যে অংশটি আমরা বাড়ির মধ্যে দেখতে পাই একটা বক্সের মতো অনেকটা দেখতে এরকম, এবং আরেকটি বক্স যেটি আমরা বাড়ির বাইরে দেখতে পাই সেটি হচ্ছে কম্প্রেসর এবং কনডেন্সর অংশ। এখানে মূলত একটা এয়ার কন্ডিশনারের মূল যে অংশ সেটি থাকে এই বক্সটির মধ্যে। বাইরে যে বক্সটি রাখা আছে সেই বক্সটির মধ্যে রয়েছে কম্প্রেসর, এবং এই কম্প্রেসরের মধ্যে কিছু গ্যাস রাখা হয়, যে গ্যাসটির নাম হচ্ছে সিএফসি গ্যাস। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এবং এই গ্যাসটির উপর যখন বৈদ্যুতিক চাপ প্রয়োগ করা হয় কম্প্রেসরের মাধ্যমে, তখন এই গ্যাসগুলো গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত হয়। তরলে পরিণত হওয়ার সময় প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায় এই গ্যাসগুলো, অর্থাৎ তরল পদার্থগুলো। তখন একটা কপারের টিউবের সাহায্যে কম্প্রেসিং ও কনডেন্সার চেম্বার থেকে সেটাকে একটা কপারের টিউবের সাহায্যে ইভাপোরেটরের অংশে প্রবাহিত করা হয়, যেটি আমাদের বাড়ির ভিতরে অবস্থিত। সেখানে একটা কপারের নেট থাকে, যে কপারের নেটের মধ্য দিয়ে আমাদের যে তরল পদার্থগুলো সৃষ্টি হয় সেই তরল পদার্থগুলো প্রবাহিত হয়। যেহেতু তরল পদার্থগুলো ওই নেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সম্পূর্ণ নেটটি ঠান্ডা হয়ে যায়। তখন এই নেটের পিছন থেকে একটা হাওয়া সেখানে সাপ্লাই দেওয়া হয়। যখন হাওয়াটি এই নেটের সংস্পর্শে এসে যায়, তখন আমাদের হাওয়াটি ঠান্ডা হয়ে যায় এবং আমাদের রুমে প্রবেশ করে এভাবে আমাদের রুমটিকে ঠান্ডা করে। এবং যখন এই যে নেটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হাওয়ার সংস্পর্শে এসে হাওয়াটাকে ঠান্ডা করে দিচ্ছে, তখন কিন্তু তরল পদার্থগুলো আবার গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। তখন সেগুলোকে আরেকটা কপারের টিউবের সাহায্যে আবার পুনরায় সেখানে কম্প্রেসর সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে একটা কনডেন্সার থাকে, সেই কনডেন্সারে হাওয়ার মাধ্যমে সেটাকে আরেকটু ঠান্ডাতে, গরম থেকে আরেকটু ঠান্ডা করে সেখানে আবার কনডেন্সার থেকে আবার আমাদের কম্প্রেসরে প্রবেশ করানো হয়। সেখানে আবার বৈদ্যুতিক চাপ প্রয়োগ করে সেগুলোকে আবার গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত করা হয়। এখন ভাবছেন অনেকে একটা এয়ার কন্ডিশনারের এক টন দুই টন বলে থাকে। এই এক টন দুই টন এয়ার কন্ডিশনার বলতে কী বোঝানো হচ্ছে? একটা এক টনের এয়ার কন্ডিশনার মানে বোঝানো হচ্ছে আপনি যদি একটা রুমে এক টনের একটা বরফ রেখে দেন, সেই বরফটি ওই রুম থেকে যে পরিমাণ তাপ শোষণ করে নিতে পারবে, এক টনের একটা এয়ার কন্ডিশনারও সেই পরিমাণ তাপ শোষণ করে নিতে পারবে। সেটা মোটামুটি বলা যায় যে একটা এয়ার কন্ডিশনার একটা রুম থেকে, অর্থাৎ এক টনের একটা এয়ার কন্ডিশনার একটা রুম থেকে 12,000 BTU পার আওয়ারে তাপ শোষণ করে নিতে পারবে। এখন আপনি যদি আপনার রুমে একটা এয়ার কন্ডিশনার সেট আপ করতে চান, সেটা হতে পারে কোনো বেডরুম কিংবা আর ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুম, যেটাই হোক না কেন, তবে সেক্ষেত্রে একটা ক্যালকুলেশন আছে। সেটা হচ্ছে আপনার রুমের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটাকে গুণ করে নিন। গুণ করে যে রেজাল্টটি পাবেন সেই রেজাল্টটিকে কিউব করে দিন। কিউব করে দেওয়ার পরে যে রেজাল্টটি পাবেন তাকে 10 দ্বারা ভাগ করে দিন, তাহলে আপনার রুমের জন্য একটি এয়ার কন্ডিশনারের সাইজ পেয়ে যাবেন। কিন্তু এখানে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে বন্ধুরা, আপনি এয়ার কন্ডিশনারটি কোন জায়গায় ব্যবহার করছেন এবং সেখানে কী পরিমাণ হিট ক্রিয়েট হচ্ছে সেটার উপরও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি মনে করুন নর্মাল কোনো বাসা বাড়ির জন্য এয়ার কন্ডিশনারের সাইজ নির্ধারণ করেন, যে রুমের মধ্যে মনে করুন 3 থেকে 4 জনের মতো মেম্বার থাকবে, সেক্ষেত্রে আমি যে ক্যালকুলেশনটি আপনাদেরকে দিয়েছি সেটি আপনি
ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি এমন কোনো জায়গায় এয়ার কন্ডিশনার ব্যবহার করেন যেখানে একই জায়গায় একই ক্ষেত্রে আয়তনের মধ্যে অনেক মানুষ থাকে, যেমন মনে করুন মসজিদ মন্দির কিংবা কোনো শপিং কমপ্লেক্স, যেখানে ছোট্ট একটা আয়তনের মধ্যে কিন্তু অনেক মানুষ অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাকে একজন অভিজ্ঞ মানুষের সহায়তা নিতে হবে যারা এয়ার কন্ডিশনার সেট আপ করে। এখন আপনি ভাবছেন একটা এক টনের এয়ার কন্ডিশনার ব্যবহারের জন্য আপনাকে কী পরিমাণ বিদ্যুৎ খরচ বহন করতে হবে। একটা এক টনের এয়ার কন্ডিশনার সাধারণত 1250 ওয়াট বিদ্যুৎ গ্রহণ করে, যেটা মোটামুটি এক ইউনিট থেকে একটু বেশি। মোটামুটি যদি এখন আপনি একটা এক টনের এয়ার কন্ডিশনার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি এক ঘন্টার জন্য 6 টাকার কাছাকাছি বিদ্যুৎ বিল প্রদান করতে হবে। এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, আপনি যে এয়ার কন্ডিশনারটি কিনছেন সেই এয়ার কন্ডিশনারে যে টিউবগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো কপারের তৈরি কিনা। যেহেতু কপার সবচেয়ে বেশি তাপ সুপরিবাহী, সেক্ষেত্রে আপনার এয়ার কন্ডিশনারটি খুব কম সময় ধরে চলতে হবে এবং আপনার বিদ্যুৎ খরচটাও বেঁচে যাবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, আপনি নন ইনভার্টার এয়ার কন্ডিশনার নিচ্ছেন নাকি ইনভার্টার এয়ার কন্ডিশনার নিচ্ছেন। নন ইনভার্টার এয়ার কন্ডিশনার মানে বোঝানো হচ্ছে, আপনি যদি আপনার রুমে মনে করুন 23 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করে দিয়েছেন, তখন নন ইনভার্টার এয়ার কন্ডিশনারটি 23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো মাত্রই সেটা সাথে সাথে অফ হয়ে যাবে, এবং যখন 23-এর উপরে চলে যাবে টেম্পারেচারটি 24, 25, 26, তখন সে আবার অন হয়ে যাবে। যেহেতু বারবার অন বারবার অফ হচ্ছে, সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা বেড়ে যাবে। যদি আপনি একটা ইনভার্টার এয়ার কন্ডিশনার নেন, সেক্ষেত্রে আপনার এয়ার কন্ডিশনারটি যখন মনে করুন আপনি 22 ডিগ্রিতে সেট করে দিবেন, 22 ডিগ্রিতে সেট করে দেওয়ার পর যখন সে 24 থেকে উপরের দিকে নিচের দিকে আসবে, অর্থাৎ 24 থেকে যখন 23 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখন সে 22-এর কাছাকাছি আসা অবস্থায় তখন সে যে কাজটি করে সেটি হচ্ছে তার গতিটা অনেকটা কমিয়ে দেয়, যাতে তাকে বন্ধ হয়ে যেতে না হয়। যখন 22-এর কাছাকাছি আসবে তখন খুবই কমিয়ে দিবে, যখন আবার গতি কমিয়ে দিবে তখন যদি আবার আপনার রুমের টেম্পারেচারটা মনে করেন 23 থেকে 22-এর কাছাকাছি এসে আবার 23-এর উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ 23.5, 23.6 যখন চলে যাবে তখন সে আবার গতিটা একটু বাড়িয়ে দিবে, যেহেতু 22-এর কাছাকাছি আসতে পারে। যেহেতু ইনভার্টার এয়ার কন্ডিশনারটাকে বারবার অন বারবার অফ হতে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার বাসা বাড়ির বিদ্যুৎ খরচটা কমে যাচ্ছে। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনার রুমের জন্য একটা এয়ার কন্ডিশনারের সাইজ ও এয়ার কন্ডিশনারের টাইপ নির্ধারণ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি হাসান আপনাদের সাথে আছি এবং থাকবো পরবর্তী ভিডিও। আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।